তুইকে অ্যানোমেলি স্ক্যান করা উচিত। নর্মালি আমরা 20 উইকসে অ্যানোমেলি স্ক্যান করে থাকি। হ্যাঁ জাকিয়া, তোমরা, আমরা সাধারণত দেখা যাচ্ছে যে 20 উইকসে অ্যানোমেলি স্ক্যান করি, তার আগে অনেক সময় আমরা আরেকটা করি 12 উইকসে, যদি কোনো ডাউন, তার প্রিভিয়াস ডাউন সিনড্রোম থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে অনেক সময়, অথবা বেশি এইজেড লেডি যদি হয়ে থাকে তাহলে আমরা 12 উইকসে আরেকটা স্ক্যান করে থাকি, যেটা দিয়ে আমরা নিউকাল কর্ড দেখি, নিউকাল ইয়া দেখি, ঘাড়ের মধ্যে একটা কিছু আছে, এটা নিউকাল নিউকাল লুসেন্সি দেখি। সুতরাং এইটা তোমার দরকার নাই, তুমি যদি অ্যানোমেলি স্ক্যান সাধারণত 20 উইকসেই করা হয়, তোমার নিশ্চয়ই তোমার ডাক্তার তোমাকে 20 উইকসে অ্যানোমেলি স্ক্যান করতে দিবে। তখন অ্যানোমেলি স্ক্যানের মাধ্যমে কিন্তু শুধু তোমার আর মানে এক্সটেন্সিভ যে ইয়াগুলা স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিগুলা সেইগুলো বোঝা যায়, বাট ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি যদি থাকে যেমন ডাউন বা অটিস্টিক এইগুলা কিন্তু বোঝা যাবে না। হ্যাঁ খালি যেমন অনেক সময় যেমন হাত নাই বা ঠোঁট কাটা বা কিডনি ডিজিজ, কিডনিতে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, হার্টে কোনো জন্মগত ত্রুটি আছে কিনা, অথবা ওইগুলো আছে কিনা সেইগুলো বোঝা যাবে। অ্যানোমেলি স্ক্যানে কিন্তু ডাউন সিনড্রোম এইগুলা বোঝা যায় না। এখন আপনারা যারা আমাদের সাথে আছেন তারা আমাদের এই লাইভটিকে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910। আপনার গর্ভ অবস্থায় আমাদের বিভিন্ন স্বাস্থ্য টিপসগুলো আপনি দেখে উপকৃত হবেন, আর তাই শেয়ার করে অন্যকে উপকৃত করুন। আমরা বলবো গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ঔষধ খাবেন না। আপনার প্রেগনেন্সি জার্নিতে কমপক্ষে 4 বার ডাক্তারকে দেখান। আমাদের ভিডিওগুলি দেখে উপকৃত হলে একটি রিভিউ দিবেন। আপনার একটি রিভিউ আমাদেরকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি। আপনার গর্ভ অবস্থায় আমাদের বিভিন্ন স্বাস্থ্য টিপসগুলো আপনি দেখে উপকৃত হবেন, আর তাই শেয়ার করে অন্যকে উপকৃত করুন। আমরা বলবো গর্ভ অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো প্রকার ঔষধ খাবেন না। আপনার প্রেগনেন্সি জার্নিতে কমপক্ষে 4 বার ডাক্তারকে দেখান। আমাদের ভিডিওগুলি দেখে উপকৃত হলে একটি রিভিউ দিবেন। আপনার একটি রিভিউ আমাদেরকে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে। আপনার একটি সুস্থ ও সুন্দর প্রেগনেন্সি কামনা করছি।